ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আমি সুবর্ণা ম্যাডাম আবারও চলে এসেছি বাংলা উচ্চারণ ও বানান শেখা নিয়ে। তাহলে চলো আজকে আমরা মজা করে কার চিহ্ন ব্যবহার করে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ ও বানানগুলো শিখে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখক বাংলা উচ্চারণ ও বানান শেখা, তাই না বন্ধুরা? দেখো এখানে ওরা ভাই বোন সবার আগে চলে এসেছে বই খাতা নিয়ে। আজকের বিষয় ব্যঞ্জন বর্ণের সাথে একার চিহ্নের ব্যবহার। আজকে আমরা কি শিখবো বলো, কোন চিহ্নের ব্যবহার? একার। এটা কোন সরল চিহ্ন দিয়ে বলতে হয়? এতে একার, তাই না? আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চারণ ও বানান শেখা। কয়ের সাথে একার যুক্ত হয়ে ক একার কে, খয়ের সাথে একার যুক্ত হয়ে খ একার খে, বয়ের সাথে একার যুক্ত হয়ে গ একার গে, ঘয়ের সাথে একার যুক্ত হয়ে ঘ একার ঘে, চয়ের সাথে একার যুক্ত হয়ে চ একার চে। আমরা সুন্দর করে আবার উচ্চারণ করি, ক একার কে, খ একার খে, গ একার গে, ঘ একার ঘে, চ একার চে। এবার আমরা ছন্দে বলি বন্ধুরা, ক একার কে, খ একার খে, গ একার গে, ঘ একার ঘে, চ একার চে। আবার ক একার কে, খ একার খে, গ একার গে, ঘ একার ঘে, চ একার চে। আচ্ছা বন্ধুরা আমরা আরো কিছু বর্ণের সাথে একার যুক্ত করি, ঠিক আছে? জয়ের সাথে একার যুক্ত হয়ে ছয় একার ছে, বর্গীয় জয়ের সাথে একার যুক্ত হয়ে বর্গীয় জয় একার জে, ঝয়ের সাথে একার যুক্ত হয়ে ঝয় একার ঝে, টয়ের সাথে একার যুক্ত হয়ে টয় একার টে, ঠয়ের সাথে একার যুক্ত হয়ে ঠয় একার ঠে। তাহলে আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ছয় একার ছে বর্গীয় জয়কার জে, ঝয়কার ঝে, টয়কার টে, ঠয়কার ঠে। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ছয়কার ছে বর্গীয় জয়কার জে, ঝয়কার ঝে, টয়কার টে, ঠয়কার ঠে। আবার বলো, ছয়কার ছে বর্গীয় জয়কার জে, ছয়কার ছে, টয়কার টে, ঠয়কার ঠে। তাহলে বন্ধুরা আমরা আরো বর্ণের সাথে একার যুক্ত করব, ঠিক আছে? দেখো ডয়ের সাথে একার যুক্ত হয়ে কি হলো, ড ড একার ডে, ঢয়ের সাথে একার যুক্ত হয়ে ঢ একার ঢে, মূর্ধন্য নয়ের সাথে একার যুক্ত হয়ে মূর্ধন্য নয় একার নে, তয়ের সাথে একার যুক্ত হয়ে তয়কার তে, থয়ের সাথে একার যুক্ত হয়ে থয়কার থে। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ডয়কার ডে, ঢয়কার ঢে, মূর্ধন্য নয়কার নে, ত একার তে, থ একার থে। এবার আমরা ছন্দে ছন্দে বলে 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 ফেলি, ডয়কার ডে, ঢয়কার ঢে, মূর্ধন্য নয়কার নে, তয়কার তে, থয়কার থে। আবার বলি, ডয়কার ডে, ঢয়কার ঢে, মূর্ধন্য নয়কার নে, তয়কার তে, থয়কার থে। তাহলে বন্ধুরা আরো বর্ণের সাথে একার যুক্ত করে ফেলি, কেমন হয় বলো? আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দয়ের সাথে একার যুক্ত করলে কি হয়, দয়কার দে, ধয়ের সাথে একার যুক্ত করে কি হয়, ধয়কার ধে, দন্ত নয়ের সাথে একার যুক্ত হয়ে দন্ত নয়কার নে, পয়ের সাথে একার যুক্ত হয়ে প একার পে, হয়ের সাথে একার যুক্ত হয়ে হ একার ফে। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, দয়কার দে, ধ একার ধে,
দন্ত নয় একার নে প একার পে হ একার ফে বা সুন্দর করে উচ্চারণ করে ফেলি দ একার দে ধ একার ধে দন্ত নয় একার নে প একার পে হ একার ফে আবার বলি বন্ধুরা দ একার দে ধ একার ধে দন্ত নয় একার নে প একার পে হ একার ফে তাহলে বন্ধুরা আরো বর্ণে আমরা চলে যাই বয়ের সাথে একার যুক্ত হয়ে ব একার বে ভয়ের সাথে একার যুক্ত হয়ে ভ একার ভে ময়ের সাথে একার যুক্ত হয়ে ম একার মে অন্তস্থ জয়ের সাথে একার যুক্ত হয়ে অন্তস্থ জয় একার জে রয়ের সাথে একার যুক্ত করে র একার রে এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি র একার ব একার বে ভ একার ভে ম একার মে অন্তস্থ জ একার জে র একার রে এবার বন্ধুরা ছন্দে বলি ব একার বে ভ একার ভে ম একার মে অন্তস্থ জ একার জে র একার রে আবার বলো ব একার বে ভ একার ভে ম একার মে অন্তস্থ জ একার জে র একার রে আচ্ছা বন্ধুরা আমরা আরো শব্দের সাথে একার যুক্ত করব তাই না খুব ভালো লাগছে আচ্ছা লয়ের সাথে একার যুক্ত করলে কি হয় ল একার লে তালব্য স্বয়ের সাথে একার যুক্ত করলে কি হয় তালব্য স্বয়কার সে মূর্ধন্য স্বয়ের সাথে একার যুক্ত করলে কি হয় মূর্ধন্য স্বয়কার সে দন্ত স্বয়ের সাথে একার যুক্ত করলে কি হয় দন্ত স্বয়কার সে হয়ের সাথে একার যুক্ত করলে কি হয় হয়কার হে লয়ের এখন আমরা সুন্দর করে উচ্চারণ করি লয়কার লে তালব্য স্বয়কার সে মূর্ধন্য স্বয়কার সে দন্ত স্বয়কার সে হ একার হে এবার আমরা ছন্দে বলি ঠিক আছে লয়কার লে তালব্য স্বয়কার সে মূর্ধন্য স্বয়কার সে দন্ত স্বয়কার সে হয়কার হে আবার বলি রয়কার লে তালব্য স্বয়কার সে মূর্ধন্য স্বয়কার সে দন্ত স্বয়কার সে হয়কার হে কেমন লাগছে আমরা কিন্তু সবাই পাচ্ছি তাই না চলো আরো বর্ণের সাথে আমরা শিখে ফেলি রবিন্দু রয়ের সাথে একার যুক্ত হয়ে রবিন্দু রয়কার রে ঢবিন্দু রয়ের সাথে একার যুক্ত হয়ে কি হলো ঢবিন্দু রয়কার রে অন্তস্থ অয়ের সাথে একার যুক্ত হয়ে কি হলো অন্তস্থ অয়কার এ এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি ডবিন্দু রয়কার রে ঢবিন্দু রয়কার রে অন্তস্থ অয়কার এ এবার বন্ধুরা ছন্দে ছন্দে পড়ে ফেলি ডবিন্দু রয়কার রে ধবিন্দু রয়কার রে অন্তস্থ অয়কার এ আবার বলো ডবিন্দু রয়কার রে ধবিন্দু রয়কার রে অন্তস্থ অয়কার এ আমি বন্ধুরা আমরা কিন্তু সবগুলোই পড়ে ফেললাম তাই না বন্ধুরা খুব ভালো লেগেছে তাই না পড়তে তাহলে আমরা চলো এখন আমরা কি করবো কার চিহ্নের ব্যবহারে শব্দ গঠন করে ফেলি দেখো কার দ্বারা শব্দ গঠন ঠিক আছে আজকের বিষয় একার এই একার যুক্ত করে আমরা কিছু শব্দ শিখব এবং বানান করে পড়ে ফেলব হ্যাঁ চলো দেখো ছয়ের সাথে একার যুক্ত হয়ে কি হলো ছয়কার ছে আচ্ছা তারপরে লয়ের সাথে একার যুক্ত করে কি হলো লয়কার লে ছয়কার ছে লয়কার লে ছেলে আমরা একার যুক্ত করে কি শিখে গেলাম ছেলে আচ্ছা ময়ের সাথে একার যুক্ত হয়ে কি হলো ময় একার মে অন্তস্থ অয়কার এ
কি হলো মে আমরা একার যুক্ত করে কি শিখে ফেললাম মে ময় একার মে অন্তস্থ অ একার এ এবার দেখতে পেলাম এখানে হয় এর সাথে একার যুক্ত হয়ে হ একার হে তাই না তারপরে দন্ত স এর সাথে একার যুক্ত হয়ে কি হলো দন্ত স একার সে কি হয়ে গেল হ একারে হে দন্ত স একারে সে হেসে সবাই একটু হেসে বলো হ একারে হে দন্ত স একারে সে হেসে আচ্ছা তারপরে কি আছে খ এর সাথে একার যুক্ত হয়ে কি হলো খ এর সাথে একার যুক্ত করে খ একার খে তারপরে আছে ল এর সাথে একার যুক্ত করে কি হলো ল একার লে তাহলে আমরা সুন্দর করে আবার বলি খ একারে খে ল একারে লে খেলে আমরা সবাই খেলাধুলা করি সেই খেলে এখানে বানানটা এভাবে লিখেছে একার যুক্ত করে তারপরে কি আছে নয় দন্ত নয় এর সাথে একার যুক্ত করে দন্ত নয় একার নি চয়ের সাথে একার যুক্ত করে কি হলো চয় একার চে নেচে নিচে আমরা নাচি তাই না কত সুন্দর করে ছোটরা নাচে স্টেজে সেই নেচে বানানটা একার দিয়ে কি বানানটা হয় দন্ত নয় একার নে চয় একারে চে নেচে আমরা এখানে অনেকগুলো বানান একার যুক্ত করে কি শব্দ শিখে ফেললাম তাই না তাহলে আমরা কিন্তু আরো অনেক অনেক শব্দ শিখতে পারি একার দিয়ে তাই না বের করে তো দেখি কে কে বলতে পারো যেমন বেশ ব একারে বে তালে বর্ষ বেশ তারপরে বেল হয় ব একারে বেল ও বেল এরকম অনেক অনেক শব্দ আমরা লিখতে পারি তাহলে খাতা করে সবাই লিখে ফেলো হ্যাঁ একার যুক্ত করে আর সবাই উচ্চারণগুলো সুন্দর করে শিখে ফেলবা সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই।